ছেলে ফোন করেছে, ফোনটা আমি ধরতেই হবে। হ্যালো হ্যালো, রোহন কখন থেকে ফোন করছি তোদের, তোর কোথায় বলতো, কেমন আছিস, আমার মেয়েটা কেমন আছে, রে চিনি কেমন আছে, কি বলছে বলো না, কি বলছে, কি হয়েছে রোহন, তুই এভাবে কাঁদছিস কেন, চিনি ঠিক আছে তো, চিনি চিনি আর নেই মা, কি যাতো বলছিস তুই, কি হলো, কি বলছিস, হলো না তোরা, কি বলছিস, চিনি নেই মানে, মা ওরা বলছে, মা ওরা বলছে চিনি নেই, কিন্তু আমি ওকে দেখতে পাইনি, ওরা নিয়ে গেছে মা, আমি কিছুতেই ওকে খুঁজে পাচ্ছি না, আমার কি মাথা খারাপ হয়ে গেল মা, প্লিজ বলো চিনি কোথায় গেল, মা মা প্লিজ বলো কোথায় গেল চিনি, মা বলো, চিনি চিনি কোথায় গেলে, যাক সুখবর পাওয়া গেল তাহলে, মানে আমার পথের কাঁটা শেষ। ম্যাডাম এবার আমাদের যেতে হবে, আমাদের হাতে আর সময় নেই, এত বড় একটা শোক পেলাম, ওকে ওকে চলুন, তোরা আমার কথা ভাবিস না, আমার কথা ভাবিস, তুই এই বেকুনি জনের কাছে যা, আমার মেয়েটা নেই, আমার মেয়েটা, ও ও ছেলেটার মাথা ঠিক নেই, ওখানে একা আছে, কিছু না করে বসে, তুই এক্ষুনি যা, একবার এক্ষুনি যা, না একবার শিবেশ্বরী ধর্মশালাতে যেতে হবে, বড়দা তো কি ওখানেই আছে, আমি কি ভুল দেখলাম, হাসপাতালে চিনি, এই চিনি বলো না কোথায় গেলে তোমাকে পাবো, চিনি চলো নিয়ে আসুন ওনাকে, সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ডিজনি প্লাস হটস্টারে।